আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 3200 টাকা এটা 3200 টাকা আইফোন 11 টা আমরা দিয়ে দেব একদম রিজনেবল প্রাইসে আচ্ছা মাত্র 35500 টাকা 35500 কত জিবি ভেরিয়েন্ট ভাইয়া 128 জিবি 128 জিবি বাট আমরা দিচ্ছি মাত্র 500 টাকা বেশি 500 টাকা বেশি আচ্ছা তার মানে এটা হোলসেল প্রাইস কারণ আমার থেকে যমুনায় 3500 টাকা করে নিয়ে অনেকে 4000 করে কাস্টমারের কাছে বিক্রি করছে এটা হচ্ছে Redmi 4 Prime যেটা হচ্ছে আপনি নাম দিয়েছিলেন যে আমপারা ডিভাইস এটার কিন্তু বক্স চার্জার সবকিছু সহ এবং লুকিংটাও খুব গর্জিয়াস লুকিং হচ্ছে Vivo Y16 এটা হচ্ছে একদম লেটেস্ট একটা প্রোডাক্ট আপনি জাস্ট ক্যামেরা কাট আউট আর বডিটা দেখেন তারা লো রেঞ্জের মধ্যে একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোন খুঁজতেছেন লো প্রাইস পোকো ফোনের স্পেশালিটি হলো এটার ব্যাটারিটা হচ্ছে 6000 mAh কোলের পিক্সেল 5a এবং গুগল পিক্সেল 5 5 5 5 এর স্পেশালিটি হলো বাট প্রাইসটা হচ্ছে একদম চিপ প্রাইস মানে রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার ডিভাইস এটা বলে খুবই স্পেশাল হবে Redmi K20 Pro Redmi K20 Pro জি K20 Pro খুব বেশি পাওয়া আর 4700 টাকার যেটা সেটা হচ্ছে আইফোন 5C 5C 32GB আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে OnePlus 70 আমাদের কাছে পেয়ে যাবেন একদম 100% ফুল IMEI ম্যাচিং বক্স একদম ফুল এটা কিন্তু Reno 6 এবং Reno 7 এর পরে রিলিজ হয়েছে দ্যাট মিন্স আপডেট একদম লেটেস্ট একটা ডিভাইস আর এটা চাঁদের ছবি তুলে রাখছে চাঁদের ছবি তুলে রাখছে ধরেন আমার পার্সোনাল ইউজার ফোন 20 আলট্রাটা কিন্তু আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 37000 টাকা মাত্র 37000 আজকে অবশ্যই আমি বলে রাখি আমাদের প্রাইসগুলো হবে একদম লো মূলত আজকে আমরা টার্গেটই করছি হচ্ছে লো রেঞ্জ প্রোডাক্টের উপরে আর ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকবে হোলসেল প্রাইসের উপরে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি সো আবার কিন্তু চলে আসছি হচ্ছে গিজমুবে আর আবির ভাই কিন্তু সাথে আছে আর তাদের আসলে ব্র্যান্ডিংটা কিন্তু গিজমুবে আছে কিন্তু দোকানের নাম কিন্তু GSM FixIT আর এটা কিন্তু এই মুহূর্তে আছে হচ্ছে যমুনা ফিউচার পার্কের ব্র্যান্ডসে আর ভাই কিন্তু সবসময় থাকে আজকেও আছে সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে আপনার সাথে প্রথম কাজ জি জি ঠিক আছে সো প্রাইস কেমন হচ্ছে আজকে আজকে অবশ্যই আমি বলে রাখি আমাদের প্রাইসগুলো হবে একদম লো মূলত আজকে আমরা টার্গেটই করছি হচ্ছে লো রেঞ্জ প্রোডাক্টের উপরে আর ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকবে হোলসেল প্রাইসের উপরে তাই যারা লো রেঞ্জের প্রোডাক্টটা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল হবে ওকে সো একটু দেখায় দেই সো দেখেন প্রোডাক্টগুলো একটু দেখেন আইফোনের কালেকশন থেকে শুরু করে আপনি বক্স ছাড়া বক্স সহকারে সব ধরনের প্রোডাক্ট পাবেন আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে লো রেঞ্জের প্রোডাক্ট আছে মিড রেঞ্জের প্রোডাক্ট আছে কারণ এখন আসলে অর্থনৈতিক দিক চিন্তা করলেও মানুষ এখন কিন্তু একটু লো রেঞ্জ বা একটু মিড রেঞ্জের দিকে বেশি আগাচ্ছে আর সেই দিক বিবেচনা করে কিন্তু মোটামুটি একটা ভালো প্রাইজের মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবো আজকে সো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই দেখতে থাকুন তো ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নাম্বার 041D শপের নেম GSM FixIT বাট আমাদের ব্র্যান্ডিং হচ্ছে গিজমব নামে তাছাড়া আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে মিরপুর 10 নম্বর শাহালি শপিং কমপ্লেক্সের লেভেল 557 নম্বর শপ ওকে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই বলবো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কত থেকে শুরু হচ্ছে আজকে আজকে সর্বনিম্ন প্রোডাক্ট আমাদের শুরু হচ্ছে 3500 টাকা থেকে আচ্ছা 3500 জি MI3 জি আচ্ছা ওকে দেখান তো শুরুতে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই প্রতিবার তো আসলে লো রেঞ্জের মধ্যে MI3 দেখাই এবার আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে Huawei P9 Lite Huawei P9 Lite আচ্ছা হচ্ছে 3GB 16GB ভেরিয়েন্টের একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 3200 টাকা এটা 3200 টাকা জি 3200 টাকা আচ্ছা মাত্র Huawei এর প্রোডাক্ট পাচ্ছেন 3200 টাকা 3200 টাকা ওকে তারপর আমরা চলে যাব হচ্ছে বরাবরের মতে Xiaomi এর MI3 তবে মজার বিষয় হলো MI3 এর এবারে যে কালেকশনটা এটা হচ্ছে 3GB 32GB এই জন্যই তো বললাম যে 3500 কেন হ্যাঁ হ্যাঁ 3GB 32GB ভেরিয়েন্ট এবং মজার বিষয় হচ্ছে RAM 1GB বেশি এবং স্পেসটা 16GB বেশি আচ্ছা দাম কিন্তু ভাইয়া ডাবল হওয়ার কথা ওই হিসাবে বাট আমরা দিচ্ছি মাত্র 500 টাকা বেশি 500 টাকা বেশি আচ্ছা তার মানে এটা হোলসেল প্রাইস কারণ আমার থেকে যমুনায় 3500 টাকা করে নিয়ে অনেকে 4000 করে কাস্টমারের কাছে বিক্রি করে আচ্ছা আর যেহেতু আপনার চ্যানেলের স্পেশাল একটা সব সময় আমি অফার দেওয়ার চেষ্টা করি সেই হিসাবে আমি দিব হোলসেল প্রাইসে মাত্র 3500 টাকা করে MI3 3GB 32GB এটা যদি 2GB 16GB হতো তো এটা আপনি কিন্তু 3000 টাকা 3000 বা 2800 টাকায় পেয়ে যেতেন 2700 টাকা তাদের জন্য কিন্তু ফ্ল্যাট 500 করে ডিসকাউন্ট থাকবে 6500 এর প্রোডাক্ট 6000 টাকায় 6000 টাকা দিয়ে দিবেন 6000 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু Oppo F1s আচ্ছা তারপর আমরা চলে যাব আরেকটা ধামাকাদার প্রোডাক্টে সেটা হচ্ছে Redmi 4 Prime যেটা হচ্ছে আপনি নাম দিয়েছিলেন যে আমপারা ডিভাইস আমপারা ডিভাইস
আর যেহেতু আমের দিন অলরেডি চলে আসছে, তাই আমপারা ডিভাইসও আমাদের কাছে আবার চলে আসছে। সবকিছু মিলিয়ে রেডমি 4 প্রাইম 3GB 32GB ভেরিয়েন্টের এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন। রেগুলার সেলিং প্রাইস হচ্ছে 5,800-6,000 করে, ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 5,500 টাকা, মাত্র 5,500 টাকা। আচ্ছা, রেগুলার প্রাইস 5,500 টাকা। না, যেহেতু আমের দিন চলে আসছে ভাই, আম কিন্তু পাকা শুরু হয়ে গেছে, ঠিক আছে? সো এটা দিয়ে ঢিল দিয়ে আম পাড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আমরা চলে যাব হচ্ছে রেডমি 5। এইটা হচ্ছে আমাদের একটা মানে খুব ভালো সেলিং একটা প্রোডাক্ট, খুব চাহিদা থাকে আমাদের প্রোডাক্টের উপরে। 3GB 32GB, এবং তাছাড়া কিন্তু এটা লুকিংটা খুব সুন্দর, গর্জিয়াস লুকিং। হ্যাঁ, গর্জিয়াস লুকিং। তিনটা কালার হয়, তার মধ্যে দুইটা কালার অলরেডি দেখাইতে পারতেছে, আর একটা গোল্ডেন কালার হয়, এবং হ্যান্ডিও হ্যান্ডি। 3GB 32GB স্ন্যাপড্রাগন প্রসেসর, 4000mAh ব্যাটারি, মোটামুটি সব ধরনের অ্যাপস রান হবে এটাতে। সব কিছু মিলে রেডমি 5 আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম ধামাকাদার প্রাইসে, মাত্র 6,500। ভাই, এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর, তাও আবার 636, ঠিক আছে? 14nm, ঠিক আছে? চিপসেট কিন্তু দেয়া আছে, বোঝা লাগবে বিষয়টা। তারপরে আমরা চলে যাব হচ্ছে আরেকটু বিগ ডিসপ্লের মধ্যে, যারা খুঁজতেছেন তাদের জন্য রেডমি 5 প্লাস। রেডমি 5 প্লাস 3GB 32GB ভেরিয়েন্টেরও হয়, 4GB 64GB ভেরিয়েন্টেরও হয়। আচ্ছা, 3GB 32টা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম ধামাকা প্রাইসে, মাত্র 6,800 টাকা। 6,800। আচ্ছা, আর 4GB 64GB যেটা 7,500 টাকায় দিয়ে। 7,500, 6,800 আর 7,500। ওকে, মোটামুটি ডিসপ্লেটা কিন্তু বড় আর ফুল ডিসপ্লে কিন্তু, আবার এটার ব্যাটারি ব্যাকআপটাও বেশি পাবেন, 4,500। আচ্ছা আচ্ছা, 4,500mAh। তারপরে আমরা চলে যাব হচ্ছে Redmi 6 Pro। আমাদের অনেক কাস্টমারের রিভিউ আছে এটার ব্যাপারে, গুড রিভিউ। সেটা হচ্ছে এটাতে নাকি টুকটাক গেমিং করা যায়, যদিও আমি গেমিং হিসেবে রেকমেন্ড করব না। তো সবকিছু মিলে Redmi 6 Pro কিন্তু আরিয়ান বিডি ব্লগ থেকে যারা আসবে, আমরা 9,000-8,500 নিচে এটা সেল করি না, যারা এই চ্যানেল থেকে আসবে তাদের জন্য একদম ডিসকাউন্ট প্রাইস থেকে ফ্ল্যাট 8,000 টাকা। 8,000 টাকা, জি, অবশ্যই এসে কিন্তু বলতে হবে, ঠিক আছে? এসে অনেকেই ডাইরেক্ট এসে রেগুলার প্রাইস জিজ্ঞেস করেন, ঠিক আছে? 500-1,000 টাকা বেশি বলতে হয়, কারণ দামাদামি তো করবে। ওয়াকিং কাস্টমারের কাছে আমরা অলওয়েজ 2-3,000 টাকা বাড়ায় আছে, দামাদামি হয়, যে দামাদামি করতে হয়। আচ্ছা, তারপর আমরা চলে যাব হচ্ছে Redmi Note 7। আচ্ছা, Redmi Note 7 দেখতে পাচ্ছেন আমাদের কাছে আজকে, কিন্তু Redmi Note 7 এর তিনটা ভেরিয়েন্ট আছে ভাইয়া। Redmi Note 7 Pro 6GB 64GB, খুব ভালো একটা ফোন, পারফরমেন্স একটা ফোন, এবং ক্যামেরাটাও যথেষ্ট ভালো। আচ্ছা, সবকিছু মিলিয়ে 6X কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদমই ভাইয়া রিজনেবল প্রাইসে, মাত্র 9,500। এটা পড়বে 9,500 টাকা, 9,500 টাকা চ্যানেল থেকে আসবে। আচ্ছা, ওকে, তারপর আমরা চলে যাব হচ্ছে ওপো সিরিজে। ওপো শুরুতে যে ফোনটি দেখাবো, 4GB 64GB ভেরিয়েন্টের ওপো F5। F5 4GB 64GB ভেরিয়েন্ট মাত্র 7,500 টাকায়। 7,500 টাকা, এটাও কিন্তু বড় ডিসপ্লের মধ্যে, ঠিক আছে? বড় ডিসপ্লের মধ্যে, এটা হচ্ছে Redmi 5 প্লাস এর মতো। আচ্ছা আচ্ছা, 7,500 টাকায়। তারপরে আমরা দেখাবো হচ্ছে A83 6GB 128GB ভেরিয়েন্টের A83 আমাদের কাছে পেয়ে যাবেন একদম রেগুলার ডিসকাউন্ট প্রাইসে, মাত্র 7,000। এটা কিন্তু চমৎকার ডিভাইস ভাই, 7,200 টাকায় দিয়ে দিব। আচ্ছা, যা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিয়েছি, 7,000 টাকায়। 7,000 টাকায় 200 টাকা আমি আসলে এই প্রোডাক্টটা সাজেস্ট করি এই কারণে যে এই প্রোডাক্টের ডিজাইন, ঠিক আছে? আজকে 3 মাস ধরে এই প্রোডাক্টটা সেল করতেছি। আচ্ছা, তো ওপো A3s 128GB, এবং এটার কিন্তু বক্স চার্জার সবকিছু সহ, এবং লুকিংটাও খুব গর্জিয়াস লুকিং। হ্যাঁ, গর্জিয়াস লুকিং, বাট প্রাইসটা হচ্ছে একদম চিপ প্রাইস, মানে রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার ডিভাইস। এর মানে রেগুলার হোলসেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র 8,500 টাকা, মাত্র 8,500 টাকা, 8,500 টাকা, কিন্তু চমৎকার ডিভাইস, যারা চাচ্ছেন নিতে পারেন। এক মানে মানে এক দেখায় পছন্দ হওয়ার মতো, ভ্যালু ফর মানি টাইপের ডিভাইস, ঠিক আছে? তারপর আমরা যে ফোনটি দেখাবো এটা হচ্ছে ভিভোর একটা ফোন, ভিভো হচ্ছে এটা যেহেতু আপনার এটা কাস্টম রম, সেই হিসাবে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে, রেগুলার ডিসকাউন্ট প্রাইস মাত্র 10,500 টাকা।
আচ্ছা 10500 টাকা না অনেকেই বলে যে ভাইয়া এগুলো তো RAM ROM কোম্পানি ক্লেম করে যে এরকম না তাহলে এগুলো বেশি কিভাবে আসলে RAM ROM আসলে কাস্টম করা যায় যারা আসলে হ্যাঁ যারা আসলে মোবাইল থেকে কাস্টম করা থেকে হয়ে আসে এটা আমাদের বাংলাদেশের কোনো মডিফাইড বা কোনো কিছু না আচ্ছা তারপর আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে Redmi Note 6 Pro Note 6 Pro দুটা ভেরিয়েন্ট হবে একটা হচ্ছে 4GB 64GB আর একটা হচ্ছে 6GB 64GB 4 64 এবং 64 এটা পড়বে হচ্ছে 7500 6 64 এটা পড়বে হচ্ছে 8000 টাকা মানে 8000 টাকা এবং 7500 টাকা Note 6 Pro Note 6 Pro ভাই যদি ডিসপ্লের উপরের এই গ্লাসটা মানে পলিটা উঠায় দেন না তাহলে আসলে বোঝা যায় যে কত চকচকা এটা উপরে থাকলে অত ভালো দেখা যায় না ঠিক আছে এই কারণে এটা দিয়ে রাখি হচ্ছে যাতে স্ক্র্যাচটা কম পড়ে কারণ অনেক সময় কাস্টমার আমাদের কমপ্লেইন দেয় তো স্ক্র্যাচের জন্য এই কারণে আমরা একটু সেফটি মেইনটেইন করার চেষ্টা করি আচ্ছা তারপর তারপর আমরা চলে যাব Redmi 9 এ 2GB 32GB ভেরিয়েন্টে Redmi 9 এ আমাদের কাছে পেয়ে যাবেন 6000 mAh ব্যাটারি সহ দুটো সিম ইউজ করা যায় একটা মেমোরি কার্ড একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 7000 টাকা 7000 টাকা 7GB ভেরিয়েন্ট এটা 2GB 32 বাট যারা হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করতে চান অল ডে লং ব্যাটারির জন্য তাদের জন্য ভালো ডিভাইস আচ্ছা আর সব ধরনের অ্যাপস রান ভাই কম দামের মধ্যে ভালো জিনিস হ্যাঁ আর আরিয়ান ভাই আরেকটা জিনিস আমি কিন্তু যে প্রোডাক্টগুলো দেখাইছি প্রত্যেকটা আমার লো বাজেটের প্রোডাক্ট এবং হোলসেল রেটে দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে Vivo Y93 6GB 128GB ভেরিয়েন্টের Vivo Y93 আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা জি 8000 টাকা আচ্ছা Y93 8000 টাকা 8000 টাকা আচ্ছা তারপর তারপর আমরা চলে যাব হচ্ছে Vivo Y12s 3GB 32GB ভেরিয়েন্টের এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র 9000 টাকা মাত্র 12500 দেখলে মনে হয় ফ্ল্যাগশিপ ফোন হ্যাঁ ঠিক আছে তারপর আমরা চলে যাব হচ্ছে Vivo Y15s আচ্ছা এটা হচ্ছে মানে 2020 সালে 21 সালে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট মিড রেঞ্জ বাজেটের মধ্যে অফিশিয়াল প্রাইস ছিল 14000 টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 9500 মাত্র 9500 টাকা 5000 mAh ব্যাটারি সহ এবং ফ্রেশই আছে হ্যাঁ ঠিক আছে ওকে নেন তারপর আমরা চলে যাব হচ্ছে Vivo Y51 হ্যাঁ 8GB 128GB একটু ডাল কন্ডিশন সবকিছু মিলিয়ে Vivo Y51টা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম মানে ধামাকাদার প্রাইসে দিয়ে দিব যেহেতু ডাল কন্ডিশন মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 12000 টাকা আচ্ছা কন্ডিশন খুব বেশি এটা ভালো না ভাই বলেই দিল ভিতরে সব ঠিকঠাক আছে তো ভিতরে সব ঠিকঠাক আচ্ছা যেহেতু ডাল কন্ডিশন প্রাইসটাও ভাই ওরকম আচ্ছা তারপর বলে দিব তারপর আমরা চলে যাব Vivo S1 যারা হচ্ছে Vivo S1 ইউজার বা S1 প্রো ইউজার তারা কিন্তু জানেন যে এই সেটটা খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং সুপার অ্যামোলেড একটা ফোন সবকিছু মিলিয়ে কিন্তু Vivo S1 আমাদের কাছে পেয়ে যাবেন 6GB 128GB ভেরিয়েন্টে একদম রিজনেবল প্রাইসে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ আচ্ছা তারপর আমরা চলে যাব যারা লো রেঞ্জের মধ্যে একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোন খুঁজতেছেন লো প্রাইসে তারা কিন্তু নিতে পারেন Vivo Y33s আচ্ছা Y33s জি Y33s এটা 8GB 128GB এর একটা ফোন পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা 8GB 128GB 8GB 128GB বাট এটা কিন্তু লেটেস্ট ফোন আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে Poco M3 Poco লাভার আছেন গেমিং করতে যান লো বাজেটের মধ্যে এবং ব্যাটারি ব্যাকআপটাও বেশি চান তারা কিন্তু অবশ্যই Poco ফোন দেখতে পারেন আচ্ছা আচ্ছা Poco ফোনের স্পেশালিটি হলো এটার ব্যাটারিটা হচ্ছে 6000 mAh অল ডে লং ব্যাটারি দিবে এবং স্ন্যাপড্রাগন চিপসেট সহ গেমিং করতে পারবেন সবকিছু মিলিয়ে Poco M3 কিন্তু আমাদের কাছে 4 128GB ভেরিয়েন্টে পেয়ে যাবেন মাত্র 13000 টাকা মাত্র 13000 13000 টাকা দুইটা ফোন আছে যেটা নেন ঠিক আছে দুটাই ফ্রেশ কন্ডিশন অলমোস্ট সেম আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে Redmi Note 9 Note 9 আচ্ছা Redmi Note 9 কিন্তু ভাই আজকে ধামাকাদার প্রাইস থাকবে আগে আসলে আগে পাবে এক পিস প্রোডাক্টই আছে মাত্র 4GB 64GB দিয়ে দিব 11500 টাকা এত কম 11500 টাকায় Redmi Note 9 আচ্ছা Redmi Note 9 জি
তারপর আমরা চলে যাব হচ্ছে রিয়েলমির হট একটা প্রোডাক্ট রিয়েলমি C35 5000 mAh ব্যাটারি 4GB 64GB ভেরিয়েন্টের এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা C35 তারপর আমরা চলে যাব Samsung এর A12 আচ্ছা Samsung এর A12 এটা হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 12000 টাকা এটা মাত্র 12000 টাকা পড়বে 6000 mAh ব্যাটারি 6000 mAh ব্যাটারি মাত্র 12000 টাকা ওকে তারপর আমরা চলে যাব হচ্ছে গুগল এর সেগমেন্টে আজকে কিন্তু গুগল এর একটু ডিফারেন্ট ফোন আছে আমাদের কাছে সব সময় একটু বেশি লো রেঞ্জের থাকে আজকে একটু হাই রেঞ্জে রাখার চেষ্টা করছি সেটা হলো গুগল এর পিক্সেল 5a এবং গুগল পিক্সেল 5 5G এর স্পেশালিটি হলো এটা 8GB 128GB একটা সিঙ্গেল সিম একটা eSIM ইউজ করা যাবে তাছাড়াও কিন্তু এটা গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে চিপসেট হচ্ছে স্ন্যাপড্রাগন 765G আচ্ছা আর ক্যামেরা নিয়ে তো ভাইয়া কিছু বলবোই না পিক্সেলের ক্যামেরা নিয়ে কিছু বলা হারাম আচ্ছা হারাম হ্যাঁ তারপর আমি চলে এটার আমার প্রাইসটা দিব হচ্ছে একদম রেগুলার ডিসকাউন্ট প্রাইস মানে হোলসেল রেট দেব মাত্র 21000 টাকা এটা মাত্র 21000 মাত্র 21000 24 করে মার্কেটে চলতেছে আচ্ছা আর এটা দিয়ে দিব পিক্সেল 5a 5gটা দিয়ে দিব হচ্ছে এটাও হোলসেল প্রাইসে দিব বাট এটা হচ্ছে 6GB 128GB যেহেতু আপনার ডিসপ্লে বডিটা একটু বড় সেই হিসেবে এটার ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো পাবে আচ্ছা ব্যাটারিটাও বড় সবকিছু মিলে 5a 5gটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 22500 টাকা আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে Oppo A17K আচ্ছা হ্যাঁ A17K এটা হচ্ছে আপনার অফিশিয়াল একটা প্রোডাক্ট এখনো 5-6 মাসের মতো ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি বক্স চার্জার সবকিছু সহ এটা হচ্ছে 4GB 64GB পেয়ে যাবেন আমাদের কাছে একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 15000 টাকা ভাই এটাকে ইয়া করা স্টিকার করা না স্টিকার করা আচ্ছা আচ্ছা আপনি চাইলে স্টিকারটা তুলেও নিতে পারবেন তুলে এটা খুলে নিলে একদম ফ্রেশ কন্ডিশন পাবেন ওকে তারপর আমরা দেখাবো হচ্ছে Oppo F19 Pro Plus 5G 8GB 128GB ভেরিয়েন্টের F19 Pro Plus 5G আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ভাইয়া মাত্র 18000 তারা এই ফোনটা নিতে পারেন 3GB 32GB ভেরিয়েন্টের এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 10000 টাকা এটা মাত্র 10000 টাকা 10000 টাকা আচ্ছা মাত্র 10000 টাকা লেটেস্ট ফোন ওকে তারপর আমরা চলে যাব হচ্ছে যারা গেমিং লাভার আছেন তাদের জন্য এই ফোনটা খুবই স্পেশাল হবে Redmi K20 Pro জি K20 Pro খুব বেশি পাওয়া যায় না এবং এটার কিন্তু আমাদের সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তাছাড়াও প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম 100% ফুল আইএমই ম্যাচিং বক্স একদম ফুল বক্স সহকারে আচ্ছা তাই আমাদের কাছে K20 Pro যারা নিতে চান এক পিস প্রোডাক্টই আছে এরকম ফ্রেশ কন্ডিশনে সব সময় থাকে না এটা আমাদের ইমিডিয়েট যোগাযোগ করবেন মাত্র 20000 টাকায় দিয়ে মাত্র 20000 টাকা ফুল বক্স প্রোডাক্ট পাবেন ফুল বক্স প্রোডাক্ট আচ্ছা এটা একদম ভ্যালু ফর মানি হবে তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোনের কালেকশন দেখাবো আইফোনের লো রেঞ্জ প্রোডাক্ট শুরুতে যে ফোনটি দেখাবো আজকে কিন্তু 4700 টাকা করে ভাইয়া আইফোন শুরু হবে আইফোন 4700 জি 4700 থেকে ইনশাআল্লাহ শুরু হবে তো শুরুতেই যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আইফোন 5 ওকে আইফোন 5 এটা আমাদের 32GB ভেরিয়েন্টের হয় এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 5500 টাকা আর 4700 টাকা যেটা সেটা হচ্ছে আইফোন 5C 32GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 4700 টাকায় 4700 টাকায় জি সেই সাথে কিন্তু আমাদের কাছে আইফোন 5S আছে আচ্ছা এটা হচ্ছে 32GB ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সহ একদম রিজনেবল প্রাইসে মাত্র 6500 টাকা ভাই এগুলোতে কি এখন সব অ্যাপস চলে না এগুলো আমি আগেই বলে রাখি অ্যাপলের অফিশিয়াল আপনার আপডেট অফ হয়ে গেছে যার কারণে অ্যাপ সাপোর্টটা আগের মতো আপনি পাবেন না আচ্ছা আচ্ছা তাই এগুলো সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করার জন্য পারফেক্ট হবে ওকে তারপর তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোন 6 4GB এটা হচ্ছে আপনার 64GB ভেরিয়েন্ট 6 থেকে আমাদের 64GB শুরু হয় তো 64GB ভেরিয়েন্টের আইফোন 6 কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি জানেন আরো 500 টাকা দিয়ে দেব আচ্ছা আচ্ছা ওকে 9500 জি 9500 দেন আমরা দেখাবো হচ্ছে অ্যাপলের বিগ ডিসপ্লে ফোনের মধ্যে চলে যাব সেটা হচ্ছে আইফোন 6 প্লাস আচ্ছা 64GB ভেরিয়েন্টের আইফোন 6 প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ভাইয়া মাত্র 12500 টাকা দিয়ে 12500 জি 12500 আচ্ছা 12500 টাকা তাছাড়াও আমাদের কাছে কিন্তু 6S প্লাস আছে এটা হচ্ছে 6S প্লাস 6S প্লাস আচ্ছা 2GB RAM থেকে শুরু যেটা না 2GB RAM থেকে শুরু এবং এটা কিন্তু আপনার হচ্ছে 64GB ফোন মেমরি সবকিছু মিলে 6S প্লাসটা আমাদের রেগুলার সেলিং প্রাইস থেকে 16000-15500 করে আপনার ভিডিও দেখে যারা আসবে আরিয়ান বিডি ব্লগস তাদের জন্য কিন্তু আমরা 14500 টাকা এটা
এটা হচ্ছে আপনার 128 GB যেটা বলছিলাম তো 128 GB 7 প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন একদম ধামাকা প্রাইসে মাত্র 18500 এটা 18500 জি 18500 টাকা 7 প্লাস তাছাড়া আমাদের কাছে কিন্তু আইফোন 11 আছে আজকে কিন্তু ভাইয়া আইফোন 11 টা আমরা দিয়ে দেব একদম রিজনেবল প্রাইসে আচ্ছা মাত্র 35500 টাকা 35500 কত জিবি ভেরিয়েন্ট ভাইয়া 128 GB 128 GB 35500 আমি এটা ডাউনসাইডটাও বলে রাখি হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এত কমে কেন এটা হচ্ছে ডিসপ্লেটা রিপ্লেস করা হয়েছে যার কারণে এটা ট্রু টোনটা নাই বাট অরিজিনাল ডিসপ্লে বুঝতে পারছি বাট ব্যাটারি হেলথটাও খুব ভালো আছে জেনুইন ব্যাটারি 84% ব্যাটারি 84 দিয়ে ভাই আরো 1.5 বছর চালানো যাবে জি জি ঠিক আছে আইফোন এইরকমই ওকে যদি যত্ন সহকারে ইউজ করে তাহলে ব্যাটারি হেলথটা ওরকম ফ্রিকোয়েন্ট ড্রপ করে না ওকে তারপর তারপর আমরা চলে যাব হচ্ছে OnePlus 70 OnePlus 70 8GB 128GB এটা আমাদের দুই ধরনের প্রোডাক্ট হয় একটা হচ্ছে উইথ বক্স একটা হচ্ছে উইদাউট উইদাউট বক্স আচ্ছা যদি কমপ্লিট বক্স প্রোডাক্ট কেউ নেন তাহলে 22000 টাকা পড়বে আর উইদাউট বক্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 20000 টাকা আর এটা কিন্তু আমাদের ডুয়াল সিম ভেরিয়েন্ট মাত্র 20000 টাকা 70 70 মানে বক্স ছাড়া বক্স ছাড়া আচ্ছা বক্স সহ নিলে 22000 22000 টাকা ওকে তারপর তারপর আমরা চলে যাব Oppo এর একটা প্রোডাক্ট আছে Oppo F21s Pro আচ্ছা F21s Pro হ্যাঁ চায়নাতে রেনো 8Z নামে পরিচিত আচ্ছা এটা কিন্তু রেনো 6 এবং রেনো 7 এর পরে রিলিজ হয়েছে দ্যাট মিন্স আপডেট এবং লেটেস্ট একটা ডিভাইস 8GB 128GB ভেরিয়েন্টের এই ফোনটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে ভাইয়া মাত্র 24000 টাকা মাত্র 24000 24000 টাকা আচ্ছা এটা কিন্তু একদম নতুন ফোনের মতো ভাই লুক লাইক এ নিউ কন্ডিশনে আছে ভাইয়া আচ্ছা তারপর তাছাড়াও আমাদের কাছে আজকে একটা ফ্ল্যাগশিপ ফোন আছে সেটা হলো Samsung S20 Ultra S20 Ultra হ্যাঁ S20 Ultra এটা কিন্তু আমাদের 12GB 128GB ভেরিয়েন্ট এবং সিঙ্গেল সিম স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট ওকে সেই হিসাবে কিন্তু Exynos প্রসেসরের তুলনায় স্ন্যাপড্রাগনের পারফরম্যান্সটা ভালো পাবেন আচ্ছা তাছাড়াও এটা 100x স্পেস জুম ভাই এটা চাঁদের ছবি তুলে রাখছে কে হ্যাঁ চাঁদের ছবি তুলে রাখছে আমার পার্সোনাল ইউজার ফোন আচ্ছা আচ্ছা ভাই আপনি জাস্ট ছবিটা একটু দেখান যে ছবিটা খুব মানে এটা যে আসলে 100x স্পেস জুম বলার মতো আচ্ছা আচ্ছা তো সবকিছু মিলে S20 আলট্রাটা কিন্তু আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 37000 টাকা মাত্র 37000 টাকা 37000 টাকা দিয়ে দেব 12GB 128GB অনলি ডিভাইস আচ্ছা আচ্ছা ওকে আর কি বাকি আছে আজকে এই ছিল মোটামুটি আমাদের কালেকশন আচ্ছা তো আমাদের কুরিয়ার পলিসিটা বলে দেই আমাদের যে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং বিকাশ পার্সোনাল আছে যে কোনো ফোন পছন্দ হলে আমাদের 510 টাকা থেকে 2040 টাকা পর্যন্ত অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করার পরে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে 64 জেলা সদরের প্রোডাক্ট পাঠিয়ে থাকি আচ্ছা এবং 24 থেকে 48 ঘন্টা ডেলিভারি টাইম লাগে কন্ডিশনের প্রোডাক্ট যা মানে প্রোডাক্ট যাওয়ার পরে ওখান থেকে দেখে চেক করে টাকা পেমেন্টটা করে দিই করে দাও তাছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তাছাড়াও আমাদের শোরুমে সরাসরি এসেও কিন্তু আপনারা প্রোডাক্ট চাইলে নিতে পারবেন জি ওকে ঠিক আছে তো এই ছিল ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কে কোন মডেলটা নিতে চাচ্ছেন প্রাইস কেমন হলো সব বিষয়ে মতামত জানার জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনি চাইলে কমেন্ট করতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই সবাই অনেক অনেক ভালো থাকবেন তো বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম